কার্টুনা মামা কাটছে আবার শুরু। Hey guys, assalamu alaikum, myself Mohammad and welcome to my another video. Okay. So guys, আজকে আমরা মানে আমার ক্যামেরার হ্যান্ডেল করছে আমার মামা। তোর ক্যামেরাম্যান আমি না বান্দর। আমরা আবার অনেকদিন পর এক জায়গায় হলাম মামা ভাগ্নে এপিসোড। সো মামা ভাগ্নে এপিসোড তো আগে একটা ছিল, তার মানে এটা মামা ভাগ্নে এপিসোড টু। আর আমরা কি নিয়ে ব্লগ করব বা কি নিয়ে ভিডিওটা করব এখনো যেহেতু ফাইনাল করে পারিনি, তো কোনো অসুবিধা নাই। মামা ভাগ্নে যেখানে কি বলো তো, তুমি এটা জানো? যেখানে তখন হবে সেখানে, না আপদ নাই সেখানে। তো ঠিক আছে, আপদ যেহেতু নাই আমরা কিছুটা বের করে ফেলবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আমাদের কাছে যে চার রকম নুডলস বা পাস্তা যেটাই বলা হোক না কেন, আমাদের কাছে যেটা আছে তার মধ্যে আমরা মামা ভাগ্নে মিলে ডিসিশন নিয়েছি যে আমরা আসলে খাচ্ছি হচ্ছে এটা, এই রামেনটা, এটা হচ্ছে চিজ রামেন। আর আমাদের কাছে ছিল আরেকটা, এটা সেমাইয়ের মতো দেখতে, এটাও একটা পাস্তাই আর ম্যাগি নুডলস, আর সাথে এটা একটা, এটা খুব ইন্টারেস্টিং, এটা হচ্ছে ক্রিস্টাল কালারের, যেটা কি লেখা, সুইট পটেটো নুডলস। যাই হোক, বাট আমরা ফাইনালি এখন করা হচ্ছে চিজ রামেন, যেটা সেটা অলরেডি চুলায় শুরু হয়ে গেছে, সাথে এগুলো মিশিয়ে রেডি হয়ে যাবে। আমরা চিজটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের হেল্প করতেছে আমাদের ভাগ্নি জায়নাব, আর খাওয়ার জন্য রেডি হয়ে আছে মিস্টার মোহাম্মদ। মোহাম্মদ, তুমি কেন এবার ঢাকায় আসছো সেই উদ্দেশ্যে কিছু বলো। ইহানের জন্য। ইহান কে? ইহান আমার মামাতো ভাই। ওয়াও, তোমার মামাতো ভাই উপলক্ষে তুমি আসছো, দেখতে আসছো? হ্যাঁ। এসে এখন রামেন খাচ্ছ? হ্যাঁ। আর এটা দিয়ে দাও। কেমন যে আমি যেটুকু খাবো এখান দিয়ে খাবো, কিসের জন্য? আর আমরা এই ভিডিওটার সাথে একটা জিনিস অ্যাড করে দিব, সেটা হচ্ছে যে এখন বানালো জাইনাব, তারই একটা রামেনের ভিডিও আছে, ওটা আমরা এর সাথে অ্যাড করে দিব। ভাগ্নে, এটা একটু কি মিক্স করবো এখন? একটু মিক্স করো, সবাই দেখুক। আমি তোমাকে হেল্প করি। ওই চামচটা সরাও তো, হ্যাঁ ওইটা সরাও। ও না, একটা ফ্লেভার আসতেছে কিন্তু অলরেডি, না আমি এর মনে হয় এটা একবার ট্রাই করে দেখছিলাম। ওয়াও, আসলে দেখতে এত সুন্দর হয়। আচ্ছা একটু পানি এনে দেখি মোহাম্মদ। হ্যাঁ, পানি সেরকম খাবো না। না না, হ্যাঁ মামা, এই গেমে পানি খাওয়া যাবে না। তুমি ছোট মানুষ, এত মানে বড় মানুষের মতো কথা বলো কিন্তু খাওয়ার সময় ছোট মানুষগিরি করলে তো হবে না। আসো আসো। হ্যাঁ, খাও তুমি। না এটা তোমার নাও। আমি খাবো না। না তোমারটা আমি দিচ্ছি, দেখো 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 না, এভাবে নিবা প্লিজ। এইটা তো স্পাইসিটা না, এটা তো চিজটা। না হচ্ছে না এভাবে, কেউ তোমার খাওয়া দেখলে কেউ মজা পাবে না। আপনাদের জন্য খালি খাচ্ছি। পানিটা একটু দিবা জানাবো।
গালা দাও। পুরাই ঢং, তুই ছোট মানুষ এত ঢং কেমনে করিস? ধ্যানে বসো তো, তুমি খেয়ে দেখো। দেখছো জাহানা বাবু কি সুন্দর খাচ্ছে। না না না, তুমি এবার তুমি 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 কি আমাকে খাওয়া দিতে আসতেছো? এটা হচ্ছে বাচ্চাদের স্পাইসি, এটা বাচ্চারা খেলে মানে বড়দের কাছে কিছুই না। খাও তুমি, মরে যাবে খেলে। একটু দাও, গাড়া দাও। কেন কেন ভাই, আপনি কেন খাবেন না আমাকে একটু বলবেন? এত ঝাল, বিশ্বের সব থেকে ঝাল নুডুলস কালকে ছানাটা খাইছিলাম, তাই না? ও ফাইনালি আমার ভাগ্নে মাপ চেয়ে গেছে, আর এখন এটা আমার শেষ করতে হবে। বাট বাচ্চাদের কাছে আসলে এটা অনেক বেশি ঝাল, তারপর একদম খারাপ না, আমার মুখ জ্বলতেছে। মানে কালারটা জানো, মারাত্মক কালার। তুমি একটু খাওয়াবো, তবে কালারটা রিয়েলি খুব মানে স্যাটিসফাইং একটা কালার। ওয়াও, সো গাইজ আজকে কোশ্চেনটি দেখার জন্য অনেক 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 বেশি থ্যাংকস। সো গাইজ এই ভিডিওটি যদি আপনাদের অনেক ভালো লাগে তাহলে আপনারা প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সো গাইজ এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার তো করবেনই।